চালিয়ে পারি স্কুটি চালাতে পারো তুমি কোনটা চালাইছো এটাই তো এটা হচ্ছে ঘুরঘুরা অন্ধকার রাইড হ্যাপি লকডাউন সবাইকে ফ্রম ব্লগ ভাই রিপা মেইন রোডে বাইক চালাবো না হ্যালো এভরিওয়ান হ্যাপি লকডাউন সবাইকে ফ্রম ব্লগ ভাই রিপা কি অবস্থা সবার কেমন আছেন লকডাউনে আমি আসলে লাস্ট লকডাউন এক সপ্তাহ বাসায় ছিলাম এরপর এই লকডাউনের আজকে মেবি থার্ড ডে চলতেছে তো এর মাঝে বাইকটা স্টার্ট দিয়েছি তো একটু ব্যাটারিতে সমস্যা করতেছিল বলে আজকে একটু এলাকাতে নিয়ে বের হইলাম আমি জানি আশেপাশে হচ্ছে পুলিশ একটু ডিস্টার্ব করতেছে যেদিকে সনিক সিগনাল তো আমি মেইন রোডে বাইক চালাবো না এইখান দিয়ে জাস্ট বের হয়ে এখন এলাকাতেই ঢুকে যাবো আবার আমার মতো টুকিটাকি কয়েকজন বাইকার বের হয়েছে অলরেডি আসেন লকডাউনের মধ্যে আমার সাথে একটু এলাকার মধ্যে রাইড হয়ে যাক কারণ সম্পূর্ণ রাস্তা এরিয়া সব কিছু ফাঁকা So you wanna go to war with me You're talking like you think you're royalty You think that I'm afraid But I don't break I heard you question my stability You think I'll fall just like এইটা হচ্ছে আমার আরেকটা ফেভারিট রাস্তা গির্জার রোড অনেকেই চিনেন এই রোডটা ম্যাক্সিমাম টাইম নিজে থাকে বাচ্চারাও বের হয়েছে কি করবো রাস্তেই যে ঢুকে যায় সবাই তো আমি এখান দিয়ে রাইড করে বেশি দূর যাচ্ছি না তো এটাই হচ্ছে আমার শেষ সীমানা সামনে একটা পুলিশ চেকপোস্ট আছে আমি জানি তো এখান থেকে হচ্ছে ভাগলপুর দিব যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে যাই তো এটা হচ্ছে ঘুটঘুটা অন্ধকার রাইড ঘুটঘুটা অন্ধকার ইয়াপ কারণ এলাকায় হচ্ছে সব দোকানপাট বন্ধ থাকায় কোনো হচ্ছে লাইট নাই রিক্সা টিক্সা যা চলতেছে এই আর কি টুকটাক তো অনেকক্ষণ ঘুরলাম আই মিন বাইকটা জাস্ট একটু চার্জিং আপ করলাম বাইকটা একটু চার্জ আপ করলাম কারণ সেলসের প্রবলেম হচ্ছিল তো এই তো এখন বাসে চলে যাব আপনারা প্লিজ ব্লগ বা এরিফার সাথে থাকবেন এতক্ষণ ফালতু একটা ভিডিও দেখার জন্য আপনাদের অনেক থ্যাংক ইউ আশা করি সামনে আপনাদেরকে নতুন নতুন কিছু উপহার দিতে পারবো প্লিজ অবশ্যই ব্লগ বা এরিফার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেটা বেল আইকনে প্রেস করে রাখবেন আশা করি খুব তাড়াতাড়ি খুব ভালো কোনো একটা কন্টেন্ট অথবা ব্লগে দেখা হচ্ছে So you wanna go to war with me You're talking like you think you're royalty You think that I'm afraid